আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা খেতে। আজকে আর রুটি কিংবা কোনো পিঠা পুলি বানাবো না। তোমাদের ভাই আজকে অনেকগুলো বাজার এনেছে, আর বাজারগুলো সবগুলো আমার একদম মন মতো হয়েছে, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা আজকে খাচ্ছি আম দিয়ে মুড়ি দিয়ে। এখানে আমি বসে খাচ্ছি, ওদিকে নুহা খাচ্ছে, আর নুসাইফা একটা আম নিয়ে দুষ্টামি করছে। আর এই যে তোমাদের ভাই রাতে আসার সময় এই বাজারগুলো এনেছে, 3 কেজি আম এনেছে, 3 কেজি আম হয়েছে 6টা। আর এদিকে ছড়া এনেছে, কচুর যে ছড়া, ওই ছড়াটা আমাদের ঘরের সবার ফেভারিট। ছড়া হলে মনে করেন আমার আহাদ, মোহা, নুসাইফা তিনজনেরই মনে করেন যে 2 প্লেট ভাত এমনিতেই খেতে পারবে। আর দেখো অনেকদিন পরে ডাল এনেছে, আর ডালটা আমাদের কিছুদিন যাবৎ ঘরে ছিল না। আর শুটকি তো আমাদের সবার অনেক প্রিয়, বেগুন দিয়ে শুটকি দিয়ে, আর সাথে এনেছে পেঁয়াজ। এই তো আজকে এই বাজার, আর বাজারগুলো আনাতে আমি অনেক খুশি, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে ছড়া আনাতে। তো ছড়ার কেজি এখন 80 টাকা করে, এতদিন ছিল 120 টাকা। ছাত্র আন্দোলনের পরে থেকে এখন ছড়া বেগুন সব কিছুর দামই কমেছে। বেগুন ছিল 100 টাকা কেজি, এখন হয়েছে 2 কেজি এনেছে 150 টাকা দিয়ে, যাক তারপর আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আর এদিকে বেগুনগুলো কাটতে গিয়েছি, কাটার পর আমার হাতটাই কেটে গিয়েছে। আর দেখো বেগুন দিয়ে শুটকি দিয়ে তো আজকে রান্না করবো। আর তোমাদের ভাই আবার সকালবেলা বাজার থেকে তেলাপিয়া মাছ আর রসুন পাঠিয়েছে, আমি আবার রাত্রেবেলা বলছি রসুন নেই, ছড়া যে আনছেন কী দিয়ে রান্না করব। তো সকালবেলা মাছের সাথে আবার রসুন পাঠিয়ে দিয়েছে। তো এতে এদিকে শুটকি রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন ভালো মতো তেলের মধ্যে ভেজে তারপরে এখানে তেলের মধ্যেই শুটকিগুলো দিয়ে দিয়েছে। আর দিয়ে দেওয়ার পর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুবই ভালো মতো এখন নাড়াচাড়া করে বেগুনগুলোর সাথে দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি ভাত, ভাতটাও রান্না করে নিব এর সাথে। আর বেগুনের শুটকি এদিকে হচ্ছে, আর আমি এদিকে ডালগুলো পেঁয়াজগুলো সবগুলো একটা বক্সে কিংবা ডালার মধ্যে পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি। আর যে মাছগুলো এনেছে মাছগুলো এখন কেটে নেব। মাছগুলো কেটে নেওয়ার পরে হঠাৎ আহাত বলতেছে আম্মু আজকে মাছ রান্না করো না, আজকে একটু মুরগির মাংস রান্না করো। তো সেজন্য একটা মুরগি আরও অর্ধেক ছিল ওই দিন যে রান্না করার পরে, তো একটা মুরগি পুরা নিয়ে সম্পূর্ণটাই নিয়েছি, একটা মুরগি আরও অর্ধেকটা। তো এখানে আজকে মুরগিগুলো রান্না করব, একদম মনে করেন যে মানে কাঁচা মুরগির মাংস রান্না করব সব মশলা দিয়ে। এই মুরগির মাংসটা খেতে অনেকই ভালো লাগে আর আমাদের সবার অনেক প্রিয়। তো যে মুরগির মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে শুটকিটা হয়ে গিয়েছে, আর এই যে এদিকে তালটা গরম করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে মুরগির মাংসগুলো হয়ে গিয়েছে, আর পেঁয়াজ কুচি করে দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। আর দেখো মুরগির মাংসগুলো এত সুন্দর হয়েছে, আর একদম ভাজা মুরগির মাংসের মতো কোনো রকমের মাংসগুলো ছুটে না, খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লেগেছে খেতে। আর তারপরে নুসাইফা অনেক অসুস্থ, আজকে নুসাইফার মাথায় একটু পানি দিব, ওকে বলতেছি আসো পুকুরে গিয়ে পানি দিই, ও না ও ঘরেই পানি দিবে। তো এই তো আমি এখন ওর জন্য পানি নিয়ে আসছি ভালতি করে, আর এখন গামছাটা ভিজিয়ে ওর পুরাটা শরীর এখন মুছে দেবো। নুসাইফার অসুস্থ হলে নুসাইফার বাবার একদমই মনে করেন হুঁশ থাকে না, কি করলে ভালো হবে কি করলে ভালো হবে। তো একটু সাথে সাথে এই তো রাত্রেবেলা জ্বর উঠেছে, সকালবেলায় আবার আমার ওষুধ ছিল ওইখান থেকে একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছে, আর বিকালবেলা দেখবেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর এখন নুসাইফার শরীরটা ভালো করে মুছে নিয়ে দিচ্ছি যেন শরীর থেকে জ্বরের তাপমাত্রাটা যেন কমে যায়। আর নুসাইফা তো অসুস্থ হলে একদমই নার্ভাস হয়ে যায়, ও বিছানা থেকে উঠে না, বিছানায় সারাদিন শুয়ে থাকে আর বেশি বেশি পাখনা পাখনা কথা বলে। আর এই যে এখন শরীরটা মুছে নিয়েছি, এখন পলি ব্যাগটা দিয়ে নিচ্ছে, তারপরে ওর মাথায় একটু পানি দিয়ে দিব। আর এ তো দেখো ওর চোখে মুখে পানি চলে যাচ্ছে। আর নুসাইফার জন্য সবাই একটু দোয়া করো, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো ওকে এখন আমি একটা জামা পরিয়ে দিয়েছি,
এখন ওষুধ খাওয়াবো আবার দুপুরবেলা, কাশের ওষুধ আর একটা নাপার অর্ধেক, ওকে এখন খাইয়ে দেব। আর এত ফাঁকামি করে, ওষুধ একদম মানে খাইতে চায় তবে ওর একটু নাটক করে আর কি। আর এখন দেখো মুখের মধ্যে ট্যাবলেটটা দিয়ে তারপরে ও পানি দিয়ে গিলে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে এখন। আর কাশের সিরাপটা একদমই খেতে চায় না, আমারও একদম ভালো লাগে না। তো এবার আমি আমার কাশের জন্য আমি এবার তুলসী একটা সিরাপ আছে 120 টাকা, ওইটা এনেছি। ওইটা খাওয়ার পরে আমার কাশটা একদমই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন চাচ্ছে মশাই পাখাও খাওয়াতে, প্রথমে ও খাইতেই চাচ্ছে না, তারপরে অনেক জোর করে খাওয়াইছিলাম। এই যে এখন মশাই পাখাকে একটু সেবা টেবা করে নিয়েছি, তারপর ওকে কোলে করে ওর বাবার কাছে এখন দিয়ে আসবো সামনের রুমে, আর এত কোলে করে নিয়ে যাচ্ছি। আর তারপর ওর বাবার সাথে বাজারে যাওয়ার পরে ওর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ এনেছে এবং সাথে এস সিরাপ দিয়েছে। আমি আবার যাওয়ার সময় বলে দিয়েছি ডোজ যদি দেয় সাপোজিটার তাহলে আনার দরকার নেই, ওটা ফ্রিজে আছে। আর ওর জন্য সিপস এনেছে আর পুটিং এনেছে আর কি, জানি একটা কিন্ডার কিডস একটা এনেছে। তো ওর জন্য এই ওষুধগুলো এনেছে। সবাই নুসেপার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।